মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান নেই, বাড়িতেই আছি, আজকের মেনুতে চলে এসেছি। তোমাদের দাদাভাই বাজারে চলে গেছে, বাজার আসলে বাজারটা শেয়ার করবো তোমাদের সাথে। আর মেনু হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের জল বসিয়ে দিয়েছি। আর এই দেখো সকালবেলা রুটি বানিয়েছি, দেখো রুটি, গরম গরম রুটি। আর এটা হচ্ছে দুধ দিয়ে আর গুড় দিয়ে, এই দেখো গুড় দিয়ে দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি, খাবো এখন আমি। তোমাদের দাদাভাই খাবে না, যেহেতু ও কেক খাবে। আর ছেলেকে ভাত গরম গরম করে দিয়েছি, ছেলে ভাত খাচ্ছে। ওই দেখো ছেলে ভাত খাচ্ছে, এই তো করছি। আর এই দেখো দুধটা জাল দিয়ে নিলাম, এই দুধটা জাল দিয়ে নিয়েছি, এখন এই দুধ খাবো, দুধ দিয়ে রুটি দিয়ে খাবো, সেই স্বাদ সেই টেস্ট। তোমার দাদাভাই এই যে বাজার নিয়ে আসলো, এই দেখো একটা লাউ এনেছে, লাউ। আর এই যে চিংড়ি মাছ এনেছে, দেখো বড় বড় গালদা চিংড়ি। এই দেখো কে কে ভালো খাও আমাকে কমেন্ট করে জানিও, কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে পেঁয়াজ এনেছে, এটা দোকানেরও লাগবে, বাড়িরও লাগবে। আর এই যে চাল নিয়ে আসলাম, এখন ভাত বসিয়ে ভাতে মানে চাল ধুয়ে দিয়ে দেবো, জলটা গরম হয়ে গেছে। আর দুধ রুটি আমার খাওয়া হয়ে গেছে, ছেলেরও ভাত খাওয়া হয়ে গেছে। আজকের এই মেনু হবে লাউ ঘণ্ট, হবে মাছের শোল মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট, আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আজকের মেনু এই। দুপুরবেলার খাবার নিয়ে চলে এসেছি, কেননা রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই দেখো এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করেছি, আর এই দেখো লাউ ঘণ্ট, শোল মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট করেছি। এই যে শোল মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট, আর এটা কালকের আলু ফুলকপির তরকারি কালকের। আর এই যে ভাত, এখন ভাত খেতে বসে পড়তো, খিদে লেগে গেছে। সকালবেলা আমি রুটি খেয়েছিলাম, তোমার দাদাভাই তো কিছু খায়নি, তার জন্য ওর খিদে লেগে গেছে। এখন 1:30 বাজতে যায়, খাওয়া দাওয়া করে নিই, ভিডিওটা দেখতে থাকো। রাতের খাবার নিয়ে চলে এসেছি, এই দেখো দুপুরে যা রান্না করেছি তাই এসেছে, লাউ ঘণ্ট শোল মাছের মাথা দিয়ে, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর হচ্ছে গরম গরম ভাত ধোয়া উঠছে। আজকে এই করেছি। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে। গুড নাইট।